11 দিন আগে দাদুর মৃত্যু হয়েছে। গঙ্গার ঘাটে ক্রিয়াক্রম করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই বোন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার রানাঘাট থানার মুকুন্দনগর গঙ্গার ঘাটে। জানা যায়, চাকদাহ থানার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা 24 বছরের অর্পিতা গুহ ও 23 বছরের রিয়া গুহর দাদু 11 দিন আগে প্রয়াত হন। এদিন তারা ক্রিয়াক্রম করার জন্যই মুকুন্দনগর গঙ্গার ঘাটে তারা আসেন। ক্রিয়াক্রম শেষ হওয়ার পর সকলে গঙ্গায় স্নান করতে নামেন। দুই বোন সহ সকলে স্নান করে উঠে আসেন। পরে আবার দুই বোন স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। আমরা ওখানে 5 ভাই ঘাট কাজ করছিলাম, পিণ্ডদানের কাজ করছিলাম, আর মেয়েরা আর মায়েরা সবাই এখানে স্নান করছিল। তো সবার মোটামুটি স্নান হয়েই গেছে, কাপড় টাপড় পাল্টানো হয়ে গেছে, আর ওরা দুইজন স্নান করতে করতে হয়ে গেছে, আবার নেমেছে, ব্যাস তখনই তলিয়ে গেছে। আমার এক মেজো ভাই মেয়ে, সেজো ভাই মেয়ে, 22 বছর 23 বছর, পড়াশোনা শেষ হয়ে গেছে, বিএসসি পাস, একজন মানে কলেজ লাইফ পার হয়ে গেছে। আপনার বাবা মারা গেছে? বাবা মারা গেছে, আজকে 12 দিনের কাজ হচ্ছিল। ব্যাপার হচ্ছে, আমরা 5 ভাই ব্রাহ্মণ ওখানে আমাদের মন্ত্রপাঠ করাচ্ছে, আর বৌরা সহ স্নান করেছে ওই ঘাটে যেখানে ডুবেছে। তো ওরা স্নান করে উপরেও চলে এসছে। এবার দুই বোন একসঙ্গে স্নান করছে এবং হাসাহাসি করছে। এবার শ্যাম্পু মেখে স্নান করে যখন ডুব দিতে গেছে, একটু এগিয়ে গেছে, যেখানটা এগিয়ে গেছে সেখানে হয়তো খুব খারাপ ডিপ ছিল, বাস প্রথমে ও হাত দিয়ে ইশারা করছে যে যে ডুবে যাচ্ছে। ও একটু লম্বায় বড় ছিল আমার মেয়ে, ও হাত দিয়ে ইশারা করছে, কিন্তু যে দেখেছে সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরেছে জামা প্যান্ট পরা অবস্থায়। কিন্তু ওকে যে ধরবে সেখানটা খুব ডিপ ছিল, ও জামা কাপড় পুরো ভিজে গেছে, এবং ওখানে লাগল পাচ্ছে না বলে আর এগোতে পারলো না। দুজনে চলে গেলো। তখন তো আমরা আশেপাশে লোক ডাকলাম যে কে সাঁতার জানে, কেউ ভয়ে নামতে চাইছে না। যখন আসলো লোকজন তখন তো কিছুই করা গেল। পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে দুজন মেয়ে ঘাট কামান করতে এসে জলে ডুবে মারা গেছে। বডি এখনও পাওয়া যায়নি, পুলিশ এসছে, ডুবুরি আসছে। এই ভাই তানারাও এসছেন ঘাট কাজ করবার জন্য। তা ওনার দুই মেয়ে, দুই ভাইয়ের দুই মেয়ে, ওরা জলে স্নান করতে নেমেছিল, হয়তো সাঁতার জানে না, দুজনাই জলে ডুবে যায়। তো আমাদের এক দাদা চেষ্টা করে ওকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি জলের তোড়ে। তাদের এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি, প্রশাসনের তরফ থেকে অনেক আগেই এখানে পৌঁছে গেছেন, কিন্তু এখনও মানে বডি উদ্ধার হয়নি। পুলিশ এখানে এখনও রয়েছে বর্তমান, ডুবুরি আসছে, ঘণ্টাখানেক হয়ে গেল আমরা খবর পেলাম ডুবুরি আসছে, এখনও এসে পৌঁছায়নি। ঘাটের অবস্থা তো খুব মর্মান্তিক, ঘাট থেকে নেমেই একটা একটুখানি পরেই খাড়াই, মানুষ বুঝতে পারবে না জলের নিচে যে অতটা খাড়াই আছে। তো এখানে কমসে কম সেফটির ব্যবস্থা প্রশাসন থেকে যদি করে, তাহলে এই অকাল মৃত্যু বা এই অপমৃত্যুটা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরিদের, তারা তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।